ইতালিতে বিশ্ব খাদ্য সম্মেলন শুরু হচ্ছে আজ বিশেষ অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের 70 ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায় বললেন কাদের 90 ভাগ মানুষ এই সরকারকে চায় না দাবি ফখরুলের এবং নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি চালানোর সময় চালকের হার্ট অ্যাটাক দুর্ঘটনায় নিহত দুই সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছে পুরো খবরে ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলন আজ স্থানীয় সময় দুপুরে এফএফএও সদর দপ্তরে ইউএন ফুড সিস্টেম সামিট প্লাস টু স্টক টেকিং মোমেন্টে যোগ দেবেন শেখ হাসিনা সামিটে বিশেষ অতিথি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইতালি থেকে আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা সম্মেলনে যোগ দিতে 23 তারিখ দুপুরে ইতালির রোমে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে 23 থেকে 26 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখবেন সরকার প্রধান প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ইতালির মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী সোমবার এফএও সদর দপ্তরে সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী রোমে তার আবাসস্থলে এসে পৌঁছলে হোটেলের বাইরে মুহুর্মুহু করতালি আর স্লোগানে তাকে স্বাগত জানায় স্থানীয় আওয়ামী লীগ সহ প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর এই সফরে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে এছাড়া 25 জুলাই দ্বিপাক্ষিক বৈঠক হবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে এই সফরে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পী ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন 26 জুলাই ঢাকার উদ্দেশ্যে রোম ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ফলপ্রসূ হবে বলে ধারণা করা হচ্ছে আইসিটি সেক্টর দক্ষ মানব সম্পদ জ্বালানি ক্ষেত্রে গুরুত্ব সহকারে আলোচনা হবে এবারের এই সফরে লাবণ্য ভূঁইয়া এশিয়ান টেলিভিশন রোম ইতালি দেশে 70 ভাগ মানুষ নৌকায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে কাজেই সরকার পতনের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন হেফাজতে ইসলাম দিবা স্বপ্ন দেখতে অভ্যস্ত তাই তারা সরকার পতনের স্বপ্ন দেখছে আরো জানছেন বিপুল দেব রায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শিক্ষা উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাদের সামনে এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিরোধী দলগুলোর আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয় কারণ দেশের মানুষ শেখ হাসিনার নৌকায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে দেশের 70% লোক শেখ হাসিনার নৌকা ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে কাজে আমরা 80 জনগণের সঙ্গে এবং জনমতই আমাদের শক্তি কাজে কাউকে আমরা হেফাজতে ইসলাম দিবাস্বপ্ন দেখছে জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন তারা সরকার পতনের স্বপ্ন দেখতে থাকুক শুধু শুধু দেশে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করে আমাদের তো লাভ নেই দোষ যদি করে এবং এটা তখন জনগণের জানমাল রক্ষা মানুষের জীবনের নিরাপত্তা এবং শান্তির জন্য আমরা তো প্রোটেকশন এছাড়া আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন চাই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই বিপুল দেব রায় এশিয়ান টেলিভিশন ঢাকা দেশের 90 ভাগ মানুষ এই সরকারকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে দলের যৌথ সভা শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিস্তারিত মন্ডলী নামের রিপোর্টে সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মিডিয়া সেল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেবল ইন্টারনেট বন্ধই নয়, রাস্তায় চেকিংয়ের নামে মানুষের ফোনের ব্যক্তিগত তথ্য নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যা মানবাধিকার লঙ্ঘন বলেও দাবি করেন তিনি। আমার টেলিফোন গোয়েন্দা সংস্থার লোকেরা জোর করে নিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পরে আবার আমাকে আমার কাছে ফেরত আসলো যে একটু খুলে দেন, মানে ওরা যেহেতু আপনার পাসওয়ার্ড যারা ছিল না এই অবস্থা, এবং অতি অল্প সময়ের মধ্যে কিন্তু তারা ক্লোন করে আপনার আরেকটা কম্পিউটার লাগিয়ে দে টোটালি আমার পুরো টেলিফোনটাই তারা নিয়ে চলে গিয়েছিলো। এটা আমি আজকে প্রকাশ্যেই বললাম আপনাদেরকে, এগুলো আমাদের উপরে অত্যাচারগুলো হয়, এই নির্যাতনগুলো আসে আমাদের উপরে। মির্জা ফখরুল আরও বলেন, ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারির প্রযুক্তি কিনে তা সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে সরকার। বিরোধী দলের নেতাদের আইডি হ্যাক করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলা দেওয়া হচ্ছে। বাংলাদেশে যেটা কেনা হয়েছে এটা তো আপনারা বিশ্বের আল জাজিরার যে বিখ্যাত রিপোর্ট, সেই রিপোর্টেই আপনারা সেটা দেখেছেন যে বাংলাদেশে এই প্রযুক্তি কেনা হয়েছে এবং সেটা এই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বিএনপির আন্দোলন সমাবেশ দমাতে সরকারের নতুন অস্ত্র ইন্টারনেট শাটডাউন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের একজন গাড়ি চালক সহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও সাতজন। নিহতরা হলেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর। ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামানের তথ্য নিশ্চিত করেছেন, এর আগে বেলা 11:30 শহরের চাষারায় শান্তা মার্কেটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দেয়। এতে এক পথচারী ঘটনাস্থলে নিহত ও সাতজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 5 ইউনিট আধা ঘন্টার চেষ্টায় ফতুল্লায় ফকির অ্যাপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। আপনারা জানেন যে ফতুল্লা ফকির গ্রুপে একটা আগুন লাগছিল, সেই আগুনে হাজীগঞ্জ থেকে যখন গাড়ি যায় তো আমাদের যে গাড়িতে আমাদের যে সিনিয়র স্টেশন ছিল তার তথ্য মতে যে এই গাড়িতে ধাক্কা দেওয়ার আগে সেই ড্রাইভারটা তার ধারণা যে হার্ট অ্যাটাক করছে, যে কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আমাদের একজন ড্রাইভার মারা গেছেন হাসপাতালে, আর এখানে একজন মারা গেছেন, আর 8 জনের মতো আহত আছেন। গাড়িতে ধাক্কা দেওয়ার আগেই সে ওখানে হার্ট অ্যাটাক করছে এবং ওই তার কোলে ঢলে পড়ছিল, যে কারণে সে নিয়ন্ত্রণ করতে পারেনি। বঙ্গোপসাগরে মাছ ধরার 65 দিনের নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে শেষ হয়। মাছ শিকারে নদীতে নেমেছেন উপকূলের জেলেরা। ভোর থেকে সাগরে মাছ ধরার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ ফিশিং ট্রলার নিয়ে সাগরে যাত্রা করেন উপকূলের হাজারো জেলে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে আর্থিক সংকট দ্রুত কেটে যাবে বলে আশা তাদের। এর আগে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। জেলেরা বলছেন, সরকার থেকে বরাদ্দ দেয়া চালে পরিবার নিয়ে 65 দিন চলে না, এ সময় তাদের খেয়ে না খেয়ে থাকতে হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানুশী সিআইপি এবং সংগঠনের সাধারণ সম্পাদক তমজিদ বিন রহমান তুর্জের নির্দেশনা ছাড়া কেউ বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানুশী সিআইপি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ এবং তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রেসিডিয়ামের এক সভায় এ কথা জানান তিনি। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। বঙ্গবন্ধু সৈনিক লীগের স্থায়ী কার্যালয় এবং আগামী দিনে বেশ কিছু কর্মসূচি নিয়ে এই আলোচনা সভা আয়োজন করা হয় এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি, সহসভাপতি সহ নির্বাহী কমিটির নেতারা, বীর মুক্তিযোদ্ধা এশিয়ান গ্রুপের চেয়ারম্যান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগ দুর্বার গতিতে এগিয়ে যাবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ এখন এক এবং অভিন্ন, প্রয়োজন হলে নোটিশ করে বন্ধ করতে হবে যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই জন্য কোনো কমিটি করা যাবে না। আহ্বায়ক কমিটি আপনি সভাপতি সেখানে যেটা করবেন ওইটাই নেতৃবৃন্দ মেনে নেবেন। আপনারা স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আনয়ন করবেন ইনশাআল্লাহ। সমগ্র বাংলাদেশের জেলা কমিটিকে এই নির্দেশনা আপনার পক্ষ থেকে চিঠির মাধ্যমে চলে যাবে। কারোরই দ্বিমত নাই, সবাই
একমত, আমিও একমত, অফিস অবশ্যই নিতে হবে। একাধিক কমিটি যে জেলাগুলোতে আছে সেই জেলাগুলোতে অলরেডি একটা আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানাই দেওয়া উচিত যে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো। যদি সংগঠনটা শক্তিশালী হয় আজকা এইটা একসময় আর দেশের শীর্ষস্থানীয় সংগঠনে পরিণত হবে। এই কমিটিকে লক্ষ্য রাখতে হবে অনেক দূরে, নিচের দিকে না উপর দিকে লক্ষ্য রাখতে হবে, এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আপনারা যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যেটা করবেন মাননীয় সভাপতি সব যা বলবেন সেটা আমরা একমত। তাদের কাছে মেসেজটা পৌঁছানো, সেন্ট্রাল থেকে প্রতিনিধি যাবে, তোমরা কত তারিখে তোমাদের আগস্টের শোকসভা করতে চাও সিদ্ধান্ত করে আপনারা সভাপতি সব সেই সব লিখিত করে একটা ফাইল আকারে সবার কাছে দিয়ে দেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীরা সংগঠনের নীতি আদর্শ মেনেই আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন কাজ করতে পারে। সারা বাংলাদেশে যারা বঙ্গবন্ধু সৈনিক লীগ আছেন কেউ কমিটি দিবেন না, আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে না যাব। বাংলাদেশে কোনো কেউ যদি কমিটি বিক্রি কিনা বেচা করে তাহলে তাকে বহিষ্কার করে দেব। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও জানান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মহানগর ঢাকা একদিনই পড়বো, একদিন একদিন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি খাস জমি বিক্রি হচ্ছে নানা কৌশলে, এবার খোদ রাজধানীতেই তার প্রমাণ মিলেছে। এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানে বের হয়ে আসছে বাড্ডার মৌজায় সরকারি খাস জমি স্থানীয় ইয়ামিংগং নিজেদের নামে রেকর্ড করে অন্যের কাছে বিক্রি করেছে। এ নিয়ে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানিয়েছেন অর্পিত বা ক তফসিলভুক্ত সম্পত্তির মালিক শুধুমাত্র সরকার। এমনকি অর্পিত সম্পত্তি নিয়ে আদালতে কোনো প্রকার মামলা থাকলেও সেটা সরকারের দখলেই থাকবে। আবির হোসেনের ক্যামেরায় মণ্ডল এনামের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর বাড্ডা মৌজার এস এ 1049 আর এস 2071 দাগে 40% সম্পত্তি ইয়ামিন ও মামুনগং নিজেদের নামে মহানগর 14225 দাগে রেকর্ডের কারসাজি করে সরকারি জমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের নিকট বিক্রয় ও স্থানীয় আমিনুল ইসলাম সেলিমের নিকট 40 লক্ষ টাকার বিনিময়ে রাস্তা দেওয়ার অভিযোগের প্রমাণ মিলেছে। 40 লাখ টাকার সম্পত্তি তার বৈধতা আছে, এটা বৈধ ভাই শুনেন, এটা আমি তার রেজিস্ট্রি দিচ্ছি, এটা আপনার কোনো কাজে লাগবে না দেখানোর জন্য। গোপন নথিটার খবর তো আমার কাছে, ওই যদি ও বাঁচলে বাঁচুক আমি তো চাই না, এই শাস্তি দেখায় তোমরা পুরো শেয়ার তুমি জানিস। এ বিষয়ে ব্র্যাকের জিএম সোলাইমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যায়, এমনকি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। তবে ইয়ামিন মুঠোফোনে জানান এস এ 1049 আর এস 2071 মহানগর 14225 দাগের জমিতে কোনো সরকারি স্বত্ব নেই। অন্যদিকে তারা উক্ত জমির বাজার মূল্য গোপন করে আর এস রেকর্ড সংশোধনী দেওয়ানি মোকদ্দমা 1002/2013 আদালতে আবেদন করেন। আবেদনে দেখা যায় উক্ত জমিটি নাল ও ডোবা, দেখালেও বাস্তবে সেটি ভিটি জমি যার আনুমানিক বাজার মূল্য 20 কোটি টাকা, অথচ 60 লক্ষ টাকা ধরে জমিটি কব্জা করেছে বলে কাগজে ধরা পড়েছে। আমি 2071 থেকে আমার জমি নাই, আমি জমি বেচেছিল 2070/63/64 তাকে, আমি জমি বিক্রি করছিল 14.7/42। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক জানান সরকারি ক খতিয়ানের জমি ব্যক্তি মালিকানায় যাওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই। কেউ যদি ভুয়া কাগজপত্র বানিয়ে জালিয়াতি করার চেষ্টা করে সেই জমি তৎক্ষণাৎ উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে। কতালিকাভুক্ত সম্পত্তি সেটি কে ব্যক্তিগত দাবি করার কোনো স্কোপ নেই। মামলা চলমান কিন্তু কোনো পক্ষই রায় পায়নি সেই সম্পত্তিটা কার। এই সম্পত্তির অবশ্যই এটি সরকারের সম্পত্তি এবং সরকারের পক্ষে এটির কাস্টোডিয়ান জেলা প্রশাসক, অন্য কারো এটি দখল বা দাবি করার কোনো স্কোপ নেই। সরজমিনে গিয়ে দেখা গেছে সরকারি ক তালিকাভুক্ত জমিটি ব্র্যাকের কর্মযজ্ঞ চলছে। প্রকাশ্য দিবালোকে সরকারি সম্পত্তি এভাবে প্রভাবশালীদের হাতে চলে গেলে উন্নয়ন থমকে যাবে বলে মনে করছেন সচেতন মহল। মণ্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে 17 জন নিহতের ঘটনায় প্রায় 37 ঘন্টা পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গেল রাতে সদর থানা পুলিশ বাদী হয়ে চালকসহ তিনজনের নামে মামলা করে। মামলার আসামিরা হলেন বাসের চালক মোহন, সুপারভাইজার মিজান ও হেল্পার আকাশ, তবে তারা পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এর আগে গত শনিবার সকালে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে গিয়ে 17 জন নিহত হয়। খুলনা মহানগরীর সবচেয়ে প্রাচীন দালান বাড়ি চার্লির নীলকুঠিটি এখন ধ্বংসের পথে। খুলনা সিটি কর্পোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষ নগরীর উন্নয়নমূলক নানা প্রকল্প বাস্তবায়ন করলেও 200 বছরের বেশি পুরাতন এই দালান বাড়িটি পড়ে আছে অযত্ন আর অবহেলায়। বিএম রাকিব হাসানের তথ্যছবিতে বিস্তারিত জানছেন রাশেদা কোন। খসে পড়ছে পলেস্তোরা, কোথাও আবার বের হয়ে গেছে ইট, ভেঙে গেছে হাটবোটো। এমন জরাজীর্ণ অবস্থা খুলনা মহানগরীর সবচেয়ে প্রাচীন দালান কুঠি বাড়ি, যেটি চার্লির নীলকুঠি নামেও পরিচিত। ইট বালি চুন সুরকি লোহার খাম্বা আর কাঠের পাটাতন দিয়ে 1801 সালে খুলনার দৌলতপুরে নীলকর অ্যান্ডারসন নির্মাণ করেন বাড়িটি। বর্তমানে অযত্ন আর অবহেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নীলকুঠি। ফাঁকা বাড়িটি যেন পরিণত হয়েছে মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায়। খুলনা শহরের প্রথম নির্মিত বিল্ডিং, সো অবশ্যই এটা সংস্কার করা উচিত। আমাদের নেক্সট প্রজন্ম জানার জন্য এটার মনে হয় খুব প্রয়োজনীয়তা আছে। এই জিনিসটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা অনেক সুন্দর হোক এটা আমাদের এলাকাবাসীর দাবি। সচেতন মহল বলছে সংস্কার করা হলে পুরাতন এই বাড়িটি পর্যটকদের কাছে হয়ে উঠতে পারে দর্শনীয় স্থান। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যে এই বাড়িটিকে সংরক্ষণ করা হোক, পরবর্তী প্রজন্ম আমাদের পূর্বের ইতিহাস ঐতিহ্য জেনে তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। 221 বছরের বেশি পুরাতন ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটি আজ ধ্বংসের পথে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। লক্ষ্মীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ও ফরেন বিজনেস স্কুল ভাস্টিরাস সুইডেনের উদ্যোগে ওয়ার্কশপ ফর প্রিভেন্টিং চাইল্ড ম্যারেজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার হাসুন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের শ্রেণীকক্ষে এর আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মার্চ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কে এম জাহিদুল ইসলাম বিপ্লব ও সুইডেনের তেরোন বিজনেস স্কুলের ফার্স্ট টিচার কে এম আব্দুর রহমান সবুজ সহ অনেকে। এর আগে মার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ে 20টি ল্যাপটপ প্রদান করা হয়। বাংলাদেশে প্রিমিয়াম স্প্যানিশ পণ্যের অন্যতম পরিবেশক নুপামি বিডি লিমিটেড সম্প্রতি বাংলাদেশে নিয়ে এলো কুয়েলার স্টোন। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতে সালাস। আরও উপস্থিত ছিলেন কুয়েলার স্টোনের 2 স্বত্বাধিকারী দিয়েগো মার্টিনেস ক্যানো এবং দিয়েগো মার্টিনেস ক্রুজ। এছাড়া নুপামি বিডি লিমিটেডের প্রধান কর্মকর্তা আরিটস ইজুরা, স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা নুরিয়া লোপেস এবং নুপামি বিডি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইতালিতে বিশ্ব খাদ্য সম্মেলন শুরু হচ্ছে আজ। বিশেষ অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে 70% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়, বলেন কাদের। 90% মানুষ এই সরকারকে চায় না, দাবি ফখরুলের। এবং নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসে গাড়ি চালানোর সময় চালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় নিহত 2। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।